স্টোরি ওয়ার্ল্ডে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে শেয়ার করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আজকের গল্প এক ভৌতিক মালগাড়ি আর গার্ড সাহেব লিখেছেন বিমল কর সে কি আজকের কথা চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা আমার তখন কী বা বয়স বছর বাইশ অনেক কষ্টে একটা চাকরি পেয়েছিলাম রেলের তাও চাকরিটা জুটেছিল যুদ্ধের কল্যাণে তখন জোর যুদ্ধ চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদের এখানে যুদ্ধ না হোক তোরজোড়ের অন্ত ছিল না হাজারে হাজারে মিলিটারি শয়ে শয়ে ক্যাম্প যত্রচত্র প্লেনের চোরাঘাঁটি রাস্তাঘাটে হামেশাই মিলিটারি ট্রাক আর জিপ চোখে পড়তো ওই সময় সব জায়গাতেই লোকের চাহিদা হয়েছিল কলকারখানায় অফিসে রেলে মিলিটারিতে তো বটেই চাকরিটা পাবার পর আমাদের মাস্তিনেকের এক ট্রেনিং হলো তারপর আমায় পাঠিয়ে দিল মাকোড়া সাইডিং বলে এক জায়গায় সেই যে কি ভীষণ জায়গা আজ আর বোঝাতে পারবো না বিহারিরই একটা জায়গা অবশ্য মধ্যপ্রদেশের গা ঘেঁষে কিন্তু জঙ্গলে আর ছোট ছোটো পাহাড়ে ভর্তি ওদিকে মিলিটারিদের এক ছাউনি পড়েছিল শুনেছি গোলা বারুদও মজুদ থাকত ছোট একটা লাইন পেতে মাকোড়া থেকে মাইল মাইলদের দুই তফাতে ছাউনি গড়া হয়েছিল স্টেশন বলতে ডের কামরার এক ঘর মাথার ওপর টিন ইলেকট্রিক ছিল না প্ল্যাটফর্ম আর মাটি প্রায় একই সঙ্গে অবশ্য প্ল্যাটফর্মে মোড়ন ছড়ানো ছিল স্টেশনের পাশেই ছিল আমার কোয়ার্টার মানে মাথা গোজার জায়গা সঙ্গী বলতে এক পোর্টার তার নাম ছিল হরিয়া সে ছিল জোয়ান তাগড়া টাঙ্গি চালাতে পারত নির্বিবাদে হরিয়া মানুষ বড় ভালো ছিল রাম ভক্ত মানুষ অবসরে সে আমায় রামজি হনুমানজির গল্প শোনাত যেন আমি কিছুই জানি না রাম সীতার হরিয়াকে আমি খুব খাতির করতাম কেননা সেই আমার ভরসা হড়িয়া না থাকলে খাওয়া বন্ধ ভাত রুটি কচুর তরকারি ভিন্ডির ঘেঁট অড়োর ডাল আমরার টক সবই করতো হরিয়া আহা তার কি স্বাদ মাছ মাংস ডিম হড়িয়া ছুতো না আমারও খাওয়া হতো না তাছাড়া পাবই বা কোথায় হপ্তায় একদিন করে আমাদের রেশন আসত রেশাল রেল থেকে চাল আটা নুন তেল ঘি আলু পেঁয়াজ আর লঙ্কা ব্যাস জায়গাটা যেমনই হোক আমাদের কাজকর্ম প্রায় ছিল না সারাদিনে কি দুটো মালগাড়ি আসতো এসে স্টেশনে থামতো তারপর তিন চারটে করে ওয়াগান টেনে নিয়ে ছাউনির দিকে চলে যেত একসঙ্গে পুরো মালগাড়ি টেনে নিয়ে যেত না কখনো আর প্রত্যেকটা মালগাড়ির দরজা থাকত সিল করা ওর মধ্যে কী থাকত জানার উপায় আমাদের ছিল না বুঝতে পারতাম গোলাগুলি ধরনের কিছু আছে হরিয়া তাই বলতো আমি অবশ্য অতটা ভাবতাম না মালগাড়ির দরজা সিল করা থাকবে এ আর নতুন কথা কি তার ওপর মিলিটারির বরাদ্দ মালগাড়ি খোলা মালগাড়িতে আমরা যে তারকাটা কাটা দেখেছি মালগাড়ি ছাড়া আসতো অদ্ভুত এক প্যাসেঞ্জার ট্রেন জানলাগুলো জাল দিয়ে ঘেরা ভেতরের সারসি ধোঁয়াটের রঙের কিছু দেখা যেত না দরজায় থাকত রাইফেলধারী মিলিটারি হফতা দু হফতা বাদে এই রকম গাড়ি আসতো এক মিনিট দু মিনিটের জন্য দাঁড়াতো আমাকে দিয়ে কাগজ সই করাতো তারপর চলে যেত ছাউনির দিকে গাড়িটা যতক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকতো ততক্ষণ কেমন এক গন্ধ বেরোতো ওষুধ ওষুধ গন্ধ সঙ্গী নেই সাথী নেই লোক নেই কথা বলার একমাত্র হরিয়াই আমার সাথী দিন আমার বনবাসে কাটতে লাগলো এসেছিলাম গরমকালে দেখতে দেখতে বর্ষা পেরিয়ে গেল অতিষ্ঠ হয়ে উঠলাম মনে হতো পালিয়ে যাই কিন্তু যাবো কেমন করে চাকরি বাবার লোভে বংশই করে ফেলেছি না করলে হয়তো চলতো কিন্তু সাহস হয়নি আমার সবচেয়ে খারাপ লাগতো মালগাড়ির গার্ড সাহেবগুলোকে ওরা কেউ মিলিটারি নয় কিন্তু স্টেশনে গাড়ি দাঁড় করিয়ে রেখে দু চার ঘন্টা সময় যা কাটাতো কেউ এসে গল্প পর্যন্ত করতো না ওরা কোন লাট পেলাট বুঝতাম না কাজের কথা ছাড়া কোনো কথাই বলতো না আর এটাও বড় আশ্চর্যের কথা গার্ডগুলো যারা আসতো সবই হয় মাদ্রাজি অ্যাংলো ইন্ডিয়া না হয় গোয়ানিস ধরনের একজন গার্ড শুধুমায় বলেছিল চুপি চুপি কখনো কোনো কথা জানতে চেও না আমরা মিলিটারি রেল সার্ভিসের লোক তোমাদের রেলের নয় আমরা আমাদের ওপরওয়ালার হুকুমে কাজ করি আর কোনো কথা জিজ্ঞেস করবে না কাউকে কিছু বলবে না সেদিন থেকে আমি খুব সাবধান হয়ে গিয়েছিলাম সব জিনিসেরই একটা মাত্রা আছে ওই জঙ্গলে ওইভাবে একা পড়ে থাকতে থাকতে ছ মাসের মধ্যেই আমি কেমন যেন হয়ে গেলাম পাগল পাগল লাগত নিজেকে হড়িয়াকে বলতাম চল পালিয়ে যাই হরিয়া বলতো আরে বাপরে বাপ বলতো অমন কাজ করলে হয় ফাটকে ভরে দেবে না হয় ফাঁসিতে লটকে দেবে অমন কাজ করবে না বাবু ভয় আমার প্রাণেও ছিল পালাবো বললেই তো পালানো যায় না সময় কাটাবার জন্য আমি প্রথমে অনেক বলে গোয় দু প্যাকেট তাস আনাই রেশনের চাল ডালের সঙ্গে তাস পাঠিয়ে দেয় এক বন্ধু পেশেন্স খেলা শুরু করি তবে কত আর পেশেন্স খেলা যায় তাসগুলোয় ময়লা ধরে গেল তারপর শুরু করলাম রেলের কাগজে পদ্য লেখা এগুতে পারলাম না পদ্য লেখা বড় মেহনতের ব্যাপার শেষে পেন্সিল আর কাগজ নিয়ে ছবি আঁকতে বসলাম স্কুলে আমি ছেলেবেলায় ড্রয়িং ক্লাসে কেটলি এঁকেছিলাম ড্রয়িং স্যার আমার আঁকা দেখে বেজায় খুশি হয়ে বলেছিলেন বাহ বেশ লাউ এঁকেছিস তো এক কাজ কর এবার লাউ আঁকতে চেষ্টা কর কেটলি হয়ে যাবে তুই সবসময় উল্টে নিবি তোকে বলল বেড়া লাগতে তুই বাঘ আঁকা শুরু করবি দেখবি বেড়াল হয়ে গেছে লজ্জায় আমি মরে গিয়েছিলাম সেদিন তারপর আর ড্রয়িং করতে হাত উঠতো না বন্ধুদের দিয়ে আঁকিয়ে নিতুম এতকাল পরে আবার ছবি আঁকতে বসে দেখলুম ভূত প্রেত দানবদত্তিটা হাতে এসে যায় গাছপালা মানুষ আর আসে না ছবি আঁকার চেষ্টাও ছেড়ে দিল তবে হিজিবিজি ছাড়তে পারলাম না কাগজ পেন্সিল হাতে থাকলেই কিম্বুত কিমাকার আঁকা বেরিয়ে আসতো এইভাবে শরৎকাল চলে এলো চলে এলো না বলে বলা উচিত শরৎকালের মাঝামাঝি হয়ে গেল ওখানে অবশ্য ধানের ক্ষেত পুকুর শিউলি গাছ নেই যে চট করে শরৎকালটা চোখে পড়বে ধানের ক্ষেতে মাথা দুলিয়ে দুলিয়ে কেউ ডাকার নেই পুকুর নেই যে শালুকে সাপলায় পুকুর ভরে উঠবে আর একটাও শিউলি গাছ নেই যে সন্ধ্যে থেকে ফুলের গন্ধে মন আনচান করবে ওসব না থাকলেও আকাশ আর মেঘ আর রোদ বলে দিত শরৎ এসেছে একটা জায়গায় কিছু কাশ ফুটেছিল এই সময় ঘটনা তখন রাত রাত কি শুরু হয়েছে এক সবেই ইঞ্জিনের হুইসেল শুনতে পেলাম রাতের দিকে আমাদের ফ্ল্যাগ স্টেশনে ট্রেন আসতো না বারণ ছিল একদিন শুধু এসেছিল কোয়ার্টারে বসে ইঞ্জিনের হুইসেল শুনে আমি হরিয়াকে বললাম তুই কচুর দমবানা আমি দেখে আসছি বলে একটা জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম কোয়ার্টার থেকে স্টেশন পঁচিশ ত্রিশ পা বাইরে বেরিয়ে যেন চমকে গেলাম মনে হলো যেন সকাল হয়ে এসেছে এমন ফর্সা আকাশের দিকে তাকিয়ে দেখি টলটল করছে চাঁদ এমন মনোহর চাঁদ জীবনে দেখিনি কি যে সুন্দর কেমন করে বোঝাই মনে হচ্ছে রূপর মস্ত এক ঘোড়ার মুখ থেকে কলকল করে চাঁদের আলো গড়িয়ে পড়ছে নিচে জ্যোৎস্নায় আকাশ বাতাস মাটি সবই যেন মাখামাখি হয়ে রয়েছে এ আলোর শেষ নেই অন্ত নেই রূপের আকাশের এক টুকরো মেঘও সরে গেছে এক পাশে যাদের কাছাকাছি কিছু নেই শুধু ছড়িয়ে পড়ছে স্টেশনে এসে দরজা খুললাম তার চোখে পড়েছে অনেকটা দূরে এক মালগাড়ি দাঁড়িয়ে ইঞ্জিনের মাথার আলো জ্বলছে না ড্রাইভারের পাশের আলো নয় দরজা খুলে আমাদের লণ্ঠন বার করলাম লাল সবুজ লণ্ঠন লণ্ঠনের মধ্যে ডিবি ভরে দিলাম জ্বালিয়ে বাইরে এসে হাত নেড়ে নেড়ে লণ্ঠনের সবুজ আলো দেখাতে লাগলাম মানে চলে এসো স্টেশন ফাঁকা লাইন ফাঁকা ট্রেনটা এগিয়ে এলো না কিছুক্ষণ পরে দেখি মালগাড়ির দিক থেকে কে আসছে হাতে আমার লাল সবুজ লণ্ঠন তার হাঁটার সঙ্গে লণ্ঠন দুলছিল আমি দাঁড়িয়ে থাকলাম ব্যাপারটা বুঝতে পারছিলাম না এরকম ঘটনা আগে কখনো ঘটেনি লোকটা কাছাকাছি আসতে চাঁদের আলোয় আমি তার পোশাকটা দেখতে পেলাম সাদা পোশাক গাট সাহেবের পোশাক দেখতে দেখতে গাট সাহেব একেবারে কাছে চলে এলো সামনে আমি অবাক হয়ে লোকটাকে দেখতে লাগলাম লম্বা চেহারা ফর্সা মাথায় কোকড়ানো চুল হাতে এক টিফিন কেরিয়ার গার্ড সাহেব এসে কাছে দাঁড়ালো দেখলো আমাকে তুমি এই ফ্ল্যাগ স্টেশনে আছো হ্যাঁ স্যার আমাদের ইঞ্জিন বিগড়ে গেছে মাইল চারেক আগে ইঞ্জিনের কী হলো কে জানে থেমে গেল ড্রাইভাররা চেষ্টা করেও চালাতে পারলো না আচ্ছা বিকেল থেকে জঙ্গলের মধ্যে পড়ে আছি কোনো সাহায্য নেই পাবার আশাও নেই সন্ধ্যের আগে ইঞ্জিন আবার চলতে শুরু করলো ধীরে ধীরে চাকা ঘষ্টে কোনো রকমে এই পর্যন্ত এসেছি আর এগোনো গেল না আমি বললাম তাহলে খবর দিতে হয় স্যার হ্যাঁ মেসেজ দিতে হয় চলো মেসেজ দাও স্টেশনের ঘরে এসে টক্কা যন্ত্র নিয়ে বসলাম খবর দিতে লাগলাম ভাগ্যিস টরেটক্কা যন্ত্রটা ছিল তিন জায়গায় খবর দিয়ে যখন মাথা তুলেছি দেখি গার্ড সাহেব চেয়ারে বসে বসে ঝিমোচ্ছে দিয়েছ খবর হ্যাঁ স্যার এবার তাহলে খাওয়া দাওয়া যাক তোমার এখানে নিশ্চয়ই জল আছে ওই কলসিতে আছে ধন্যবাদ গার্ড সাহেব উঠে গিয়ে রেল কোম্পানির মগ আর অ্যালুমিনিয়ামের গ্লাসে করে জল নিয়ে বাইরে গেল লোকটা বাঙালি নয় অ্যাংলো ইন্ডিয়ানও নয় ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল কোথাকার লোক আমি বুঝতে পারছিলাম না তার হিন্দি বলিও স্পষ্ট নয় হাত মুখ ধুয়ে এসে লোকটা বলল আমি বড় হাংড়ি আমি খাচ্ছি তুমি কি খাবে না স্যার আপনি খান তুমি একটু খেতে পারো আমার যথেষ্ট খাবার আছে থ্যাংক ইউ স্যার আমার কোয়ার্টারে আছে আমাদের রান্না হয়ে গেছে আপনি খান আপনার খিদে পেয়েছে আগে যদি বলতেন আপনাকে আমার কোয়ার্টারে নিয়ে যেতাম খাবারগুলো গরম করে নিতে পারতেন গার্ড সাহেব আমার দিকে চোখ তুলে কেমন করে হাঁ যেন হাসলো বলল তোমার হাতটা বাড়াবে বাড়াও না আমি কিছু বুঝতে না পেরে হাত বাড়ালাম গার্ড সাহেব টিফিন কেরিয়ার থেকে এক টুকরো মাংস তুলে আমার হাতে ফেলে দিল হাত আমার পুড়ে গেল যেন মাটিতে ফেলে দিলাম হাসতে লাগলো গার্ড সাহেব হাসতে হাসতে খাওয়াও শুরু করলো আমি কাগজে হাত মুছতে লাগলাম হাতে না ফুসকা পড়ে যায় আমার খেতে খেতে গার্ড সাহেব বললো তোমার নাম কি হে ছোকরা নাম বললাম এখানে কতদিন আছো ছ মাসের কাছাকাছি ভালো লাগে জায়গাটা না তাহলে আছো কেন কি করব চাকরি স্যার চাকরি গার্ড সাহেব খেতে লাগলো দেখলাম সাহেব খুবই ক্ষুধার্ত খেতে খেতে সাহেব বললো তোমাদের এখানে আজ কোনো ট্রেন এসেছে না স্যার আজ কোনো গাড়ি আসেনি আমি বুঝতে পারছি না আমার গাড়িটার কেন এরকম হলো ভালো গাড়ি ঠিকই রান করছিল হঠাৎ থেমে গেল কেন ইঞ্জিন ব্রেকডাউন কিন্তু কেন আমরা যখন ওই ছোট নদীটা পেরোচ্ছি জাস্ট একটা কালভার্টের মতন ব্রিজ তখন একটা শব্দ শুনলাম এরোপ্লেন যাবার মতন শব্দ কিন্তু শব্দটা জোর নয় ভোমরা উড়ে বেড়ালে যেমন শব্দ হয় সেই রকম ভ্যান থেকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আকাশে কিছু দেখতে পেলাম না নদীর শব্দ না না জলের শব্দ নয় আশ্চর্যের ব্যাপার কি যেন দু এক ফার্লাং আসার পর ইঞ্জিন বিগড়ে গেল হঠাৎ একেবারে হঠাৎ আর একটা ব্যাপার দেখলাম খুব গরম লাগতে লাগলো এই সময়টা গরমের নয় জায়গাটাও পাহাড়ি বিকেলও ফুরিয়ে আসছে হঠাৎ এমন গরম লাগবে কেন সেই গরম এত বাড়তে লাগলো মনে হলো গা হাত পা পুড়ে যাবে ড্রাইভাররা পাগলের মতন করতে লাগলো পুরো গাড়িটাও যেন আগুন হয়ে উঠল অবাক হয়ে বললাম বলেন কি স্যার ঘন্টাখানেক এই অবস্থায় কাটলো আমরা সবাই নিচে নেমে দাঁড়িয়ে থাকলাম তারপর তারপর গরম কমতে লাগলো কমতে কমতে প্রায় যখন স্বাভাবিক তখন দেখি ইঞ্জিনটা কোনো রকমে চলতে শুরু করেছে এত বড় অদ্ভুত ঘটনা খুবই অদ্ভুত আরও অদ্ভুত কি জানো আমরা গাড়ি নিয়ে খানিকটা এগোবার পর কোথা থেকে মাছির ঝাঁক নামতে লাগলো মাছির ঝাঁক আমার গলা দিয়ে অদ্ভুত শব্দ বেরোলো ওহ সেই ঝাঁকের কথা বলো না পঙ্গপাল নামা দেখেছ তার চেয়েও বেশি চারিদিকে শুধু মাছি আর মাছি আমাদের গাড়িও ছুটতে পারছিল না যে মাছির ঝাঁক পেছনে ফেলে পালিয়ে আসবে অনেক কষ্টে তাদের হাত থেকে রেহাই পেয়েছি আমি তো ভ্যানের জানলা টানলা বন্ধ করে বসেছিলাম ড্রাইভাররা মরেছে কি জানি মাছিকিগুলো ইঞ্জিনের কিছু গোলমাল করে দিয়ে গেল কিনা তবে আগেও তো ইঞ্জিন খারাপ হয়েছিল আমি চুপ অনেকক্ষণ পর বললাম এরকম কথা আমি আগে শুনিনি স্যার আমারও ধারণা ছিল না গার্ড সাহেবের খাওয়াশিস জল খেলো হাত ধুয়ে এলো বাইরে থেকে তুমি জানো এখানের ক্যাম্পে কি হয় গার্ড সাহেব জিজ্ঞেস করলো না স্যার শুনি মালগাড়ি ভর্তি করে গুলিগোলা আসে ননসেন্স এখানে প্রিজনার রাখা হয় যুদ্ধবন্দি ক্যাম্প আছে বিশাল ক্যাম্প আমার মনে পড়ল প্যাসেঞ্জার ট্রেনের কথা জানলায় জাল ধোঁয়াটে কাঁচ বললাম এখন বুঝতে পারছি স্যার তাছাড়া হাত পাকাটা করা হয় মরে গেলে গোড় দেওয়া হয় জানো তুমি চমকি উঠে বললাম আমি কিছুই জানি না মালগাড়ি দেখে ভাবতাম মালগাড়িতে হাজার রকম জিনিস আসে খাবার দাবার বিছানা ওষুধপত্র ক্যাম্পের নানান জিনিস টিফিন কেরিয়ার গোছানো হয়ে গিয়েছিল গার্ড সাহেবের একটা সিগারেট ধরালো আমাকেও দিল একটা বলল থ্যাংক ইউ বাবু আমি আমার গাড়িতে ফিরে চললাম ড্রাইভাররা কি অবস্থায় আছে দেখিকে কিন্তু তোমায় সাবধান করে দিয়ে যাচ্ছি বাবু বি কেয়ারফুল আমার মনে হচ্ছে এদিকে কিছু একটা হয়েছে কি হয়েছে আমি বলতে পারবো না সামথিং পিকিলিউর ম্যাগনেটিক ডিস্টারবেন্স না এসে না কেউ এসে নতুন ধরনের বোমা ফেলে গেল কে জানে আমি কিছুই বুঝতে পারছি না অত মাছি হাজার হাজার লাখ লাখ সাহেব চলে গেল স্টেশন ঘরের দরজা বন্ধ করে আমি কোয়ার্টারের দিকে আসছিলাম দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে জ্যোৎস্না ডালে ধপধপ করছে সব হঠাৎ চোখে পড়ল মালগাড়িটা কিসে যেন ঢাকা পড়ে যাচ্ছে তারপর দেখি মাছি মাছির বন্যা আসছে যেন দেখতে দেখতে আমার কাছে এসে পড়ল বৃষ্টি পড়ার মতন মাছি পড়ছিল ভয় ঘেন্নায় আমি ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম মরে যাবার অবস্থা ঘুম ভাঙল পরের দিন হরিয়া ডাকছিল দরজা খুলে বাইরে আসতেই হরিয়া বলল বাবু জলদি গাড়ি আয়া স্টেশনে গিয়ে দেখি একটা প্যাসেঞ্জার ট্রেন সেই জানলায় জাল লাগানো ধূসর কাচের আড়াল দেওয়া পশুদের গন্ধ ছড়াচ্ছে প্ল্যাটফর্মে গার্ড সাহেব কাগজ সই করাতেই গিয়ে এলো তাকিয়ে দেখি গতকালের সেই গার্ড সাহেব নয় নতুন মানুষ কিছু বলতে যাচ্ছিলাম আমি গার্ড সাহেব এমন চোখ করে তাকালো যেন আমাকে ধমক দিল কথা বলতে বারণ করলো আমি চুপ করে গেলাম কাগজ সই করে ফেরত দিলাম গার্ডকে কিন্তু বুঝতে পারলাম না গতকালের মালগাড়ি গাটসা এবার অত মাছি কোথায় গেল